দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। 2005 সালে চলচ্চিত্রে পা রাখা সাই পল্লবীর বয়স এখন 30 বছর। এরই মধ্যে গুঞ্জন উঠছে অভিনয় ছাড়ছেন সাই পল্লবী, কিন্তু কেন? দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী, ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু গুঞ্জন উঠছে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পর অভিনয় থেকে বিদায় নেবেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সাই পল্লবী অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সাই পল্লবী একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। ভালো লাগার জায়গা থেকে অভিনয়ের নাম লেখান, যার জন্য ডাক্তারি পেশায় নিজের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারেননি। এ পেশার প্রতি সুবিচার করতে নিজেই একটি হাসপাতালও প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন। আরও জানা গেছে, তিনি এখন মেডিকেল পেশার প্রতি সুবিচার করতে চান, যার জন্য তামিলনাড়ুতে কোয়েম্বাটোরে নিজে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা হাসপাতালের দেখাশোনা করবেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই পেশার প্রতি মনোযোগ দিতে চান সাই পল্লবী, যার জন্য গুঞ্জন উঠছে অভিনয় ছেড়ে দেবেন তিনি। এদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে জোর জল্পনা চললেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সাই পল্লবী। 2005 সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। 30 বছর বয়সী এই অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিষ্ঠিত। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গার্গি। নারীকেন্দ্রিক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। গত 15 জুলাই মুক্তি পায় তামিল ভাষার এই সিনেমা। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্র। এই সিনেমা মুক্তি পাওয়ার পর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি প্রেমম খ্যাত এই নায়িকা।